এই মূল্য তালিকা কেন ড্রয়ারের মধ্যে? না এখানে ছিল ম্যাডাম, এই যে উড়িয়া যায় তো, এটা নিয়ম কি বলেন তো? এই মূল্য তালিকাটা কোথায় থাকবে? উপরেও থাকবে না, দৃশ্যমান জায়গায় আপনি ঝুলিয়ে রাখবেন। আপনারা কি ওই নির্ধারিত মূল্যেই বিক্রি করছেন নাকি তার বেশি বিক্রি করছেন? আমরা ভোক্তা অধিদপ্তর থেকে আসছে, আপনাদের কি এখান থেকে কি বাসের টিকিট বিক্রি হয়? বিআরটিএর নির্ধারিত কি মূল্য আছে আপনাদের? ওই যে ওটা না সুন্দরভাবে দিয়েছেন, ওই যে বড় ভাবে দিয়েছেন। আপনারা কি ওই নির্ধারিত মূল্যেই বিক্রি করছেন নাকি তার বেশি বিক্রি করছেন? একটু দেখাতে পারবেন আপনারা ওই রেটে যে বিক্রি করছেন আমাকে দুই একটা দেখাতেন? হ্যাঁ হ্যাঁ, ডুপ্লিকেট কপি দেখান ওই মূল্যে যে আপনারা বিক্রি করছেন। এটা ঢাকা টু খুলনা তাই না? ঢাকা টু খুলনা কত? ঢাকা টু খুলনা হচ্ছে 800, আপনারা 800 রাখছেন। ঢাকা টু খুলনা, না না ওই যে ঢাকা টু খুলনা হচ্ছে 800। আপনারা এই মূল্য তালিকাটা হ্যাঁ সুন্দর বড় করে করেছেন, এটা একটু সামনে দিবেন, ঠিক আছে? সামনে দিলে সবাই দেখতে পাবে। আর আপনাদের কি এসি সার্ভিস আছে গাড়িতে? নাই না, ঠিক আছে। টিকিট কি পাচ্ছেন? কোথায় যাবেন আপনি? পাবনায় যাবেন? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমরা ভোক্তা অধিদপ্তর থেকে আসছি। কি রকম কি টিকিট সেল হচ্ছে? টিকিট বলতে হচ্ছে আসলে যাত্রী চাপ নেই, আগে যে চাপটা ছিল মানে গতবার যেরকম চাপ ছিল এইবার খুবই অবস্থা ভয়াবহ। একবারে বিআরটিএ কি মূল্য নির্ধারণ করে দিয়েছে না? জি ম্যাডাম, সেই নির্ধারিত মূল্যেই কি বিক্রি করছেন নাকি তার চেয়ে বেশি? না তার থেকে বেশি কিভাবে ম্যাডাম, যাত্রীদের হচ্ছে তার থেকে বেশি করছেন না? আমরাও এসেছি এই তদারকিটাই করতে, আপনারা নির্ধারিত মূল্যে করছেন কিনা। তো বিআরটিএ নির্ধারিত মূল্যে যে আপনারা বিক্রি করছেন আমরা একটু দেখতে চাচ্ছি, ডুপ্লিকেট কপি আছে না টিকিটের? আসসালামু আলাইকুম, আমরা ভোক্তা অধিদপ্তর থেকে আসছি। টিকিট যে বিক্রি করছেন বিআরটিএ কি নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে? লিস্টটা এখানে কেন আপনাদের ড্রয়ারে কেন? এটা আমি চাচ্ছিলাম না, মূল্য নির্ধারণ করে দিয়েছে সেটা কোথায়? এটার পেছনে আছে, আমি এটা যাচ্ছি না। বিআরটিএ কি মূল্য নির্ধারণ করে দিয়েছে তাই না? ঢাকা থেকে ঠাকুরগাঁও আপনার করে দিয়েছে কত? 1095। 1095 দিয়ে বিক্রি করছেন? এই এই মূল্য তালিকাটা ঢাকা থেকে বগুড়া 558। এই মূল্য তালিকা কেন ড্রয়ারের মধ্যে? না এখানে ছিল ম্যাডাম, এই যে উড়িয়া যায় তো, এটা নিয়ম কি বলেন তো? এই মূল্য তালিকাটা কোথায় থাকবে? উপরেও থাকবে না, দৃশ্যমান জায়গায় আপনি ঝুলিয়ে রাখবেন। এটা আরো বড় করতে হতো, আপনার বড় করে মূল্যটা আপনার ওখানে ঝুলিয়ে রাখতে হবে যেন কাস্টমার এসে দেখতে পায়। আপনাকে বলতে হবে না, সে ঢাকা থেকে আপনার ঠাকুরগাঁও যাবে, সে নিজেই এসে দেখবে ঢাকা থেকে ঠাকুরগাঁও কত টাকা ভাড়া, আপনাকে বলারও কোনো দরকার নেই, ঠিক আছে? তো এই কাজটা তো করতে হবে, কারণ আমাদের কিন্তু নিয়ম হচ্ছে আমাদের আইনে মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় থাকতে হবে। আমি কিন্তু দৃশ্যমান জায়গায় এটা পেলাম না, ওগুলো আছে আপনি কত দিয়ে করছেন, কিন্তু বিআরটিএর মূল্য তালিকাটা কিন্তু আপনার নির্ধারিত জায়গায় ঝুলে রাখতে হবে, ঠিক আছে? রাজশাহী যাচ্ছেন, টিকিট করেছেন? দেখি টিকিটটা একটু, আমরা ভোক্তা অধিদপ্তর থেকে আসছি। হ্যাঁ, এসি না নন এসি গাড়িতে যাচ্ছে? নন এসি গাড়িতে। ঢাকা টু চাপাই নবগঞ্জ না? আমি একটু পরে আপনাকে দিয়ে দিচ্ছি, আমি একটু দেখি। আপনি ম্যানেজার এখানকার? সামনে আমি ভোক্তা অধিদপ্তর থেকে আসছি। ভালো আছেন? আমরা একটু তদারকি করতে আসছি, আপনারা বিআরটি এর মূল্য অনুযায়ী টিকিট বিক্রি করছেন কিনা এগুলো একটু দেখবো। হ্যাঁ, এখানে বিআরটি এর তালিকাটা কোথায়? ওটা তো আপনারা করেছেন, ঠিক আছে? চাপাই চাপাই কত নিচ্ছে? হ্যাঁ,
830 ঠিক আছে না আমরা এটাই দেখতে আসছি আপনারা বিআরটি এর মূল্য অনুযায়ী রাখছেন কিনা আপনাদের এসি গাড়ি আছে এসি নাই না অন্য জায়গায় এসি এসি গাড়ির প্রাইস কিভাবে রাখছেন ওই এসি আপনারা বিক্রি করছেন আমাকে ডুপ্লিকেট কয়েকটা টিকিট দেখান তো বিক্রি করেছেন যে ঢাকা টু রোহনপুর 890 চাপাই তো 830 করে রাখছেন ঠিক আছে আমরা এটাই তদারকি করতে আসছি হ্যাঁ থ্যাংক ইউ আমরা চাই না মানে বিআরটিএ যে মূল্যটা নির্ধারণ করেছে তার চেয়ে আপনারা বেশি রাখেন এটা কখনো করবেন না অবশ্যই